হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবারই ভালো আছে। আজকে আমরা চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সুলতান সুলেমান অ্যাকচুয়ালি কোথায় থাকতো, ওর প্যালেসটা কেমন দেখতে, সব কিছু আপনারা আজকে ব্লগে দেখতে পারবেন। তো আমরা এখন বের হয়েছি সুলতান সুলেমান মসজিদ যেটা আছে ওখানে যাওয়ার জন্য। ওটা নাকি খুবই ফেমাস একটা প্লেস। তো এটা হচ্ছে আদ্রিকার আউটফিট, আর তো সবার আগে আমাদেরকে ট্যাক্সি ড্রাইভার এই রোডটাতে নামিয়ে দিচ্ছে। আমার জানাই না এই রোডটার নাম কী বা এটা কোথায়। তো আমাদেরকে বললো যে এটা সোজা গেলে তোমরা হচ্ছে সুলতান সুলেমানের যে প্যালেসটা ছিল, মসজিদটা ছিল, ওটা দেখতে পারবা। ওটা আসলে মানে সুলতান সুলেমানের যে প্যালেসটা ছিল ওটা হচ্ছে ওয়ান সাইড হচ্ছে ওরা মসজিদ করে দিছে, মানে মসজিদকে দান করে দিছে আর কি। তো আমরা আজকে সেখানেই যাচ্ছি দেখানোর জন্য যে আপনাদেরকে ওটা কত সুন্দর, আর ওইখান থেকে ভিউটা মানে ইস্তাম্বুল সিটির ফুল ভিউটা এত যে দারুণ লাগে, মানে জাস্ট বলার বাইরে। অ্যান্ড তুর্কিতে হচ্ছে কি আপনি রোড সাইডে যতগুলো বিল্ডিংয়ে দেখবেন সবগুলোই খুবই মানে ইউনিক আর ইন্টারেস্টিং টাইপের হয়, মানে খুবই পুরানো অ্যান্ড হচ্ছে, বাট দেখতে অনেক ভালো লাগে, অনেক প্রিটি লাগে। আর এই যে দেখেন আমরা এখন যাচ্ছি, এটা হচ্ছে কি আপনার ইস্তাম্বুলের যে হচ্ছে আপনার প্রাইভেট বলতেছি পাবলিক যে ইউনিভার্সিটিটা আছে ওইটার মানে পাশ দিয়ে হচ্ছে গিয়ে যাচ্ছিলাম, মানে রোডটা আর কি। তো এখন আমাদের এটা অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে হয়েছে, কারণ এই রোডটাতে নাকি গাড়ি মানে আসে না আর কি। এই যে দেখেন ইউনিভার্সিটির একদম সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম, ক্রস করে যাচ্ছিলাম। তো এটার সামনে দিয়ে আসলে হচ্ছে নাকি কার যাইতে পারে না, খুবই রাস্তাটা খুবই চিকন, সেজন্য আমাদেরকে ওইখানে দাঁড় নামে দিয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। তো ওটা দেখে দেখে আমরা সবাইকে জিজ্ঞাসা করতেছিলাম অবশ্য। আর একটা জিনিস যেটা খেয়াল করলাম, ইউরোপের মানুষরা খুবই পোলাইট প্লাস হচ্ছে খুবই হেল্পফুল, মানে ওদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে একটু কোনো হেল্পের জন্য ওরা ট্রাই করে হেল্প করার জন্য। খালি আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এখানে ট্যাক্সি ড্রাইভারগুলো নিয়ে, আর আদারওয়াইজ সব কিছুই ঠিক ছিল। আর এই যে দেখেন হাঁটতে হাঁটতে হচ্ছে একটা মানে এই জুস বিক্রি করতেছিল। তো আমার জিনিসটা আসলে খুবই ইউনিক লাগছে। তো আদ্বিকা বলতেছিল যে আদ্বিকা মানে জুস খাবে তো ওনার কাছ থেকে। তো আমি বললাম যে ওকে ফাইন, দেন হচ্ছে ওনার থেকে জুস নিল আর কি। এটা কত লিরা জানি নিলামি ঠিক মনে পড়তেছে না, 70 লিরা মেবি নাকি 100 লিরা এরকম সামথিং কিছু ছিল। এই যে এই মানে এই সুলতান সুলেমানের যে মসজিদটা আছে মসজিদের অপোজিটেই হচ্ছে কি একদম লাইন ধরে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, অ্যান্ড ফুটপাথের মধ্যে এখানে অনেকগুলো স্টল ছিল এরকম, লাইক ওদের আপনার মানে মুসলিমদের যে টুপিগুলো থাকে ওইগুলো সেল করতেছিল, দেন শীতের কাপড় সেল করতেছিল, দেন হচ্ছে কি চাদর সেল করতেছিল, আরও অনেক কিছু সেল করতেছিল বলতে গেলে। তো আর এই যে আদ্বিকাকে আজকে একটু শর্ট ড্রেস পরেছে, কারণ হচ্ছে কি দুপুরবেলা যেহেতু আসছি এখানে এত বেশি ঠান্ডা পড়তেছিল না, মানে ওয়েদারটা হচ্ছে মানে কাইন্ড অফ নর্মালই ছিল, সেই জন্য ওকে এই ড্রেসটা পরাইছি। বাট ওইখানে আসার পরে যখন আস্তে আস্তে একটু একটু মানে সূর্যটা একটু মানে ডুবে যাচ্ছিলো মতো অবস্থা হচ্ছিলো, তখনই ওর মানে ঠান্ডা বাতাস হওয়া শুরু করছে, প্লাস হচ্ছে ওর ঠান্ডা লাগতেছিলো। তো ভাগ্যিস আমরা সুইটার টুইটার নিয়ে আসছি। আমরা অবশ্য মানে ওকে ওর সেফটির জন্য যা যা লাগবে সব কিছু একদম আমরা সবসময় সাথে সাথে নিয়ে নিয়ে ঘুরছি, লাইক আপনার মাঙ্কি টুপি যেগুলোকে বলে ওগুলা, দেন হচ্ছে গিয়ে সোয়েটার, দেন হচ্ছে হ্যান্ড গ্লোভস, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং আমরা হচ্ছে ক্যারি করছি। আর এই যে দেখেন আমরা অলরেডি ভেতরে চলে আসছি, মানে ভেতরে হচ্ছে ওদের যেই মানে প্যালেসগুলো রাখছে ওগুলো যে এত সুন্দর, মানে কারুকাজগুলো এত প্রিটি ছিল জাস্ট বলার বাইরে। আর এইগুলো মেবি হচ্ছে আপনার সেমেট্রি, মানে এখানে কবর টবর দিছে হয়তো বা, আমার ঠিক মানে বুঝতেছি না এগুলো কী, অ্যাকচুয়ালি আমি জানিও না 100% শিওর না, বাট আমি গ্যাস করতেছিলাম যে এরকম টাইপের সেমেট্রি টাইপের কিছু হবে এখানে, কারণ হচ্ছে ওরা প্রত্যেকটা পিলারের মধ্যে কিছু ওদের আরবিক কিছু লেখা লিখে রাখছে। আমি যেহেতু পড়তে যাই না বাট জানিও না মানে 100% শিওর, সেটা আমি ওভাবে বলতে পারতেছিলাম, বাট আমি গ্যাস করতেছি এরকম টাইপের কিছু হবে, লাইক ওদের যুদ্ধের উদ্দেশ্য সময় মনে হয় কেউ শহীদ যারা হয়েছে ওদের মনে হয় এখানে আপনার ই করছে। আর এই যে দেখেন আমরা অলরেডি ভেতরে চলে আসছি, এই যে এখানের ভেতরে আর যাই না আসলে টু বি অনেস্ট, কারণ হচ্ছে আমরা চাচ্ছিলাম যে বাইরে থেকে যে সিটির ফুল ভিউটা পাওয়া যায় ওইটাতে মেনলি যাওয়ার জন্য। তো এখন আমরা মানে ভাবলাম যে আগে বের হয়ে আগে ওইটা দেখি, দেন হচ্ছে আমরা ভেতরে যাব। দেন আমরা বের হয়ে গেছি, বের হওয়ার পর যে ভিউটা আমরা দেখলাম এটা জাস্ট মানে
কি বলবো, বলার বাইরে এত সুন্দর লাগতেছিল। আমার জানি না মোবাইলে মানে ভিডিওতে কেমন আসতেছে বা কেমন আপনারা দেখতে পারতেছেন, বাট টু বি অনেস্ট, খালি চোখে যখন আপনি নিজে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে ফুল সিটির ভিউটা এত জোস লাগে জাস্ট বলার বাইরে। এখানে যে ডোম টাইপের যেগুলো রাখছে ওরা, ওইখানে সামনে পিকচার তুলে না মানে জাস্ট বলার বাইরে অনেক সুন্দর আসতেছিলো। তো আমরা এখানে বসে বসে অনেকক্ষণ পিকচার টিকচার তুললাম। এই যে দেখেন এখানে পুরো গালাটা টাওয়ার থেকে শুরু করে সবগুলো দেখা যাচ্ছিলো, লাইক আপনার মানে ব্লু মস্ক, দেন হচ্ছে কি আপনার হাগিয়া সোফিয়া, সবগুলো মসজিদগুলো এখান থেকে দেখা যাচ্ছিলো, মানে ট্যুরিস্ট স্পট যেগুলো যেগুলো আছে ওগুলো দেখা যাচ্ছিলো এখান থেকে। আর এই যে দেখেন পুরা এটা হচ্ছে কি আপনার মানে সুলতান সুলেমানের যে মসজিদকে যেটা দান করে দিছে ওই সাইডটা আর কি। তো সুলতান সুলেমান সম্পর্কে সবাই অ্যাকচুয়ালি জানে, এটা আমার আসলে নতুন করে বলার কিছু নাই। হাউ টু ডু, ক্যান ইউ শো মি দ্য এক্সারসাইজ লাইক দিস? ওকে ওকে ওকে, নো ইউ হ্যাভ টু লুক, সামওয়ান ইজ देयर। ওকে দেন হাউ টু ডু দ্য এক্সারসাইজ এন্ড ইউ ফুট, ও ওকে ওকে, লাইক দিস ইউ হ্যাভ টু ডু। Let's go front. Okay. When what is the when Ajan ka we have to do like this. এই যে দুষ্টু আধিকা, এ আমাদেরকে শেখাচ্ছিল কিভাবে এক্সারসাইজ করতে হয়। আর এই যে দেখেন এখানে নিচে যে ডোমগুলো দেখা যাচ্ছিল এগুলো হচ্ছে কি আপনার ওদের যে জেলখানাগুলো ছিল ওইগুলোর ওইগুলো আর কি। মানে নিচে হচ্ছে একটা সুরঙ্গের মতো আছে, ওখানে মানে সুলতান সুলেমান যে ও তো যেহেতু রাজা ছিল তো মানে যারাদেরকে পানিশমেন্ট দিত সবাইকে ওই জেলখানার মধ্যে ঢুকাই ফেলতো। দেন ওখানে আরও অনেক কিছু আছে আসলে, মানে জেলখানা থেকে শুরু করে ওরা কোথায় থাকতো, তারপর হচ্ছে গিয়ে মানে ওর যে প্রাসাদটা ছিল সব কিছুই যেন এভরিথিং সেখানে ছিল। ওরা আবার ট্যুরিস্ট স্পট হিসেবে এই জায়গাটা আসলে খুবই সুন্দর করে সাজাইছে, লাইক হচ্ছে আপনার ফুলের বাগানের মতো করছে, দেন ট্যুরিস্ট এসে যাতে বসতে পারে ওরকম মানে স্পেস করে দিছে। তো জিনিসটা আমার আসলে খুবই ভালো লাগছে। আর এই যে দেখেন এখানের ভেতরে হচ্ছে গিয়ে আপনার ওই যে আমি আমার যেটা আগের ব্লগটা আপনি দেখে থাকেন ব্লু মস্কের, তাহলে আপনারা তো দেখছেনই ওখানে ব্লু মস্কের ভেতরে কেমন, এইটার ভেতরে ঠিক সেম কাইন্ডেরই ছিল। মানে এখানে আসলে মসজিদগুলা মানে প্রায় সেম টু সেম ক্যাটাগরি টাইপেরই করছে ওরা। তারপর আমরা আসছি দেখার জন্য, যেহেতু সবাই বলে যে সুলতান সুলেমানের মানে এই ইয়াটা খুবই ফেমাস, তো সেই জন্য ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমরা গিয়ে দেখি কেমন। এখানে অবশ্য মসজিদের ভেতর তেমন একটা ট্যুরিস্ট ছিল না, খুবই কম ছিল হাতে গোনা, বাট বাইরে বেশি ছিল, ওই যেখান থেকে ফুল সিটের ভিউটা দেখা যাচ্ছিলো ওইখানে বেশি মানুষ ছিল। তো এইখানের ভেতরে আসলে উনি আর যায় নাই, উনি আমাকে বলতেছে যে তুমি গিয়ে ভিডিও করানো, তুমি গিয়ে পিকচার তোলা না, আমি আর ভেতরে যাবো না, কারণ ভেতরে গেলে আবার জুতা খুলতে হয়, তারপর হচ্ছে মানে মাথাটাতে কাভার করতে হয় অনেক ঝামেলা। তো উনি বলতেছে আমি যাবো না, তুমি যাবো, বললাম আচ্ছা ঠিক আছে আমি যাই। তো এখানে মানে বাইরে হচ্ছে গিয়ে আপনার স্কার্ফগুলো ছিল, তো আমি স্কার্ফটা পরে নিছি, কারণ স্কার্ফ ছাড়া আমি যেতে পারবো না। তো স্কার্ফ পরে ভেতরে গিয়ে দেখার জন্য আসছে অ্যাকচুয়ালি যে এটা কেমন। এইটা আমি ঢুকে দেখলাম যে মানে ব্লু মস্কটা যেমন সুন্দর ছিল এটা কাইন্ড অফ ওইরকমই, লাইক হচ্ছে আপনার এই যে লাইটগুলো থেকে শুরু করে ডোমগুলো থেকে শুরু করে মানে 50% to 60% সেম সেমই লাগতেছিলো আমার বলতে গেলে। তো সেই জন্য আমি আর বেশিক্ষণ থাকি না, জাস্ট একটু করে ভিডিও করে বের হয়ে গেছি, কারণ মানে ব্লু মস্কের ভেতরে ঢুকে যেটা দেখছি সেম জিনিস যদি বারবার দেখি তো তাহলে তো আর ভালো লাগে না আসলে সত্যি কথা বলতে গেলে। তো সেই জন্য আমি আর মানে বেশি লেট করে নেয় দেন বের হয়ে গেছি। আর এই যে বের হতে হতে আছে সামনে যে দরজাটা দেখছি, এই দরজাটা আসলে খুবই সুন্দর লাগতেছিলো, মানে এটা অনেক হিউজ, অনেক বড়, বাট আপনার মানে অনেক সুন্দর ছিল। তো এই যে আর উনি বলতেছে যে এখানে তো আমরা সব মানে সেমই দেখতেছি সব কিছু, তাহলে আমরা আরেক জায়গায় যাই, কারণ ওনার ভেতরে থেকে বাইরে বসতে খুবই ভালো লাগতেছিলো, সেই জন্য উনি বলতেছে আর ভেতর থাকবো না, চলো বাইরে চলে যাই, বাইরে গিয়ে অন্য কোনো জায়গা এক্সপ্লোর করি। তো আস্তে আস্তে হচ্ছে গিয়ে আমরা এই যে ওর প্যালেসটা দেখলাম, এটা আসলে বাইরে থেকে অনেক সুন্দর লাগতেছিলো, মানে দূর থেকে অনেক সুন্দর লাগতেছিলো। তো এখানে দাঁড়া কয়েকটা পিকচার টিকচার তুলছি, দেন হচ্ছে গিয়ে আমরা বের হয়ে গেছি বাইরের দিকে। তো আমরা বের হতে হতে দেখলাম যে ওদের যে জেলখানাগুলো ছিল ওইগুলো দেখছি, লাইন ধরে একদম পুরো সবগুলো জেলখানা ছিল এখানে।
দেন হচ্ছে এটা আবার মানে একটা গুহার ভেতর দিয়ে দেন হচ্ছে যেতে হয়, এই যে এই গুহাটার ভেতর দিয়ে যেতে হয়। তো আমরা ভেতরে যাই না আসলে, যেহেতু বাচ্চা নিয়ে আসছি, যদি আমি আর উনি আসতাম শুধু তাহলে একটা বিষয় ছিল, যেহেতু বাচ্চা নিয়ে আসছি সেজন্য আর মানে বেশি ভেতরে যাই না, কারণ একবার একটা জিন জায়গায় গেলে এটা অনেক লং ওয়ে হয়ে যায়। তো বের হতে হতে আরেকটা রাস্তা দিয়ে বের হতে হতে অনেক টাইম চলে যায়। তো ব্যাটার উনি বলতেছে যে আমরা অন্য একটা প্লেস এক্সপ্লোর করি, ওটাই ব্যাটার হবে। দেন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কি কিছু একটা হবে, আমি বুঝতেছি না এটা কি, মানে ওদের মানে ইসলামিক লেখাতে কি কি কতগুলো লিখলো, আমি যতটুকু পড়ছি এটা মেবি কোনো ইউনিভার্সিটি, মানে আমি জানি না এটা কতটুকু ট্রু, বাট আমার এখানে একটা ইউনিভার্সিটিকে লেখা দেখছিলাম, হতে পারে তখনকার কোনো ইউনিভার্সিটি, আমি ঠিক জানি না কতটুকু এটা ট্রু বা ফলস, মানে কোনো আইডিয়া নেই, আমি জাস্ট নিজে গ্যাস করে একটা আন্দাজ করে নিলাম আর কি। যাই হোক, আমরা বের হয়ে দেখলাম যে এটা এত বড় একটা প্লেস নিয়ে সুলতান সুলেমানের প্যালেস থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে ওর পানিশমেন্টের জায়গা সবগুলো এত বড় জায়গা নিয়ে করছে, এগুলো জাস্ট বলার বাইরে। আর রাস্তা দিয়ে দেখেন কত হেলদি হেলদি কুকুর কুকুর দেখা যায়, এখানে কুকুরগুলো এত বেশি হেলদি জাস্ট বলার বাইরে। তো যাই হোক, আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার আপকামিং নতুন নতুন যেই ব্লগগুলো আমি আপলোড করবো সেগুলো আপনারা দেখতে পারবেন। সো বাই বাই।